পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বুধবার থেকে শুরু হলো রাত্রিকালীন জঞ্জাল সাফাই অভিযান। এদিন এই উপলক্ষে 11টি ডাস্টবিন গাড়ির উদ্বোধন হয়। গাড়িগুলি রাতে যেখানে আবর্জনা পড়ে থাকবে সেখানে পরিষ্কার করবে। এদিন পতাকা নেড়ে গাড়িগুলির উদ্বোধন করা হয়। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আজকে আমাদের যে গোজার দপ্তর, সলিউয়েড ম্যানেজমেন্ট, সেই যে দপ্তর, সেই দপ্তরের পক্ষ থেকে আজকের দিন থেকে বর্ধমান শহরে 11টা গাড়ি নামানো হলো। রাত্রিবেলায় বিকালবেলা থেকে যারা ফুচকার দোকান, বিয়ে বাড়ি, বিভিন্ন মিষ্টির দোকান, তারা যে নোংরাটা ফেলে সেই নোংরাটাকে তুলে নিয়ে সারাদিন যেমন বর্ধমান শহর পরিষ্কার থাকে, রাতেও যাতে পরিষ্কার থাকে সেই কর্মসূচি আজকে এখান থেকে ঘোষণা করা হলো। এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছিলেন, গোটা বাংলার শহর অঞ্চলগুলোকে আরো পরিষ্কার রাখতে। তার নির্দেশ অনুযায়ী আমাদের রাজ্যের পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় তার নির্দেশেই গোটা বাংলা জুড়ে যত পৌরসভা আছে সেই পৌরসভাগুলোকে এই কর্মসূচি আজ থেকে ঘোষণা করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমান, বর্ধমান পুরসভার সেক্রেটারি জয় রঞ্জন সেন, পুর আধিকারিক তাপস মাকড় সহ কাউন্সিলর বৃন্দ। আজকে আমাদের রাত্রিকালীন পরিষেবা বর্ধমান মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে আমাদের চালু করা হলো। আমাদের উদ্বোধন করলেন আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের বিধায়ক ছিলেন। আমাদের একটাই লক্ষ্য, বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এই কারণে আমাদের রাত্রিকালীন পরিষেবা, আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম আধিকারিকদের নিয়ে, আমাদের যে বর্ধমান শহরকে পরিষ্কার করার জন্য যে কোনো একটা উপায় বার করা। তা আমাদের যিনি মন্ত্রী আছেন আমাদের ফিরহাদ হাকিম সাহেব, উনি প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে একটা অর্ডার দেন যে রাত্রিকালীন পরিষেবা চালু করার জন্য, এবং আমরা সে চালু করেছি। এবং মানুষকে বলবো আমাদের সহযোগিতা করুন, আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলুন, আসুন আমরা একসঙ্গে বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা 500 থেকে 1000 টাকা পর্যন্ত আমরা জরিমানা করবো যদি হাতে নাতে ধরতে পারি আমরা। তার জন্য আমাদের নজরদারি, আমাদের টিমও আমাদের মাঠে ময়দানে আমরা নামাচ্ছি। এখন বর্ষাকাল, এই বর্ষাকালের সময় ডেঙ্গুর একটু দাপাদাপি থাকে, আমরা মানুষকে সতর্ক করছি। আমরা আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষকে সতর্ক করছে যে আপনারা ময়লা আবর্জনা ঠিক রাখবেন না, মানুষের জন্যই তো করা। একটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষই ক্ষতি। আমরা চাই যে বর্ধমান শহরে যেন কোনো ডেঙ্গুতে কেউ যেন না মারা যায়, এবং বর্ধমান শহরে যেন কোনো জায়গায় ডেঙ্গু না হয়, এবং বর্ধমান শহরটা পুরোপুরি যেন জঞ্জাল মুক্ত শহর হয়। সেই কারণেই তো আমাদের এইসব পদক্ষেপ করা। পৌরসভার উদ্যোগে, মাননীয় চেয়ারম্যান সাহেব, বর্ধমানের বিধায়ক সাহেবের উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে আমি দেখলাম যে রাত্রিকালীন বর্ধমানে জঞ্জাল পরিষেবার গাড়ি এখান থেকে আজ থেকে স্টার্ট করলো। ওনাদের আমি এটা খুব উদ্যোগে খুবই খুশি, এই কারণে দিনের বেলা গাড়ি যখন দাঁড়াতো বা নিত সেখানে একটা যানজটের সৃষ্টি হতো। এমনি বর্ধমানের রাস্তা খুবই সংকীর্ণ, ব্রিটিশ আমলে বর্ধমানের শহর একটা রাজা আমলের শহর, সেই কনজেস্টেড এরিয়াতে যখন ট্র্যাক্টর করে নিয়ে যাওয়া হতো সেখানে একটা জামের সৃষ্টি হতো। এবং তারপরে একটা দেখা যেত কি, যদি আগে ওই মানে আবর্জনা গাড়ি যাচ্ছে তার পিছনে যদি কোনো পাবলিক যাচ্ছে তার ক্ষেত্রে কষ্ট হচ্ছে, সেটা দুর্গন্ধযুক্ত কষ্ট হতে পারে, ভালো ভালো জামা কাপড়ে ময়লা উড়ে এসে কষ্ট হতে পারে, সেদিক থেকে অনেকটা মুক্তি পাওয়া গেল। এবং সবচেয়ে বড় একটা বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে কিছুটা ময়লা আশা করি সকালে যে যে পরিমাণ ময়লা থাকতো সেই পরিমাণ ময়লা সকালে থাকবে না, তাতে বেলা অর্ধেক ময়লা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সকালে ময়লা পরিমাণটা অনেকটা কম থাকবে। এক্ষেত্রে আমি আমার দিক থেকে একজন বর্ধমানবাসী হিসেবে থেকে এটা খুব একটা সাধু পদক্ষেপ বলে মনে করছি। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।